হরে কৃষ্ণ, আমি দীননাথ গোবিন্দ দাস। আনমোল গানে আপনাদেরকে সুস্বাগতম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা শিক্ষা গ্রহণ কিভাবে করব এবং এর সূত্র বা কি। তো শিক্ষাবিহীন জীবন আমার মনে বলে ঠিক একটি খালি কলসির মতন, সেটি শুধু বাজে আর কিছু নয়। কেননা প্রবাদ রয়েছে, এই খালি কলসি বেশি বাজে। তো অ্যাকচুয়ালি জ্ঞান দু ধরনের রয়েছে, একটি হচ্ছে জড়জাগতিক এবং একটি পারমার্থিক। তো আজকে যে জ্ঞান গ্রহণের শিক্ষা আমরা আলোচনা করব সেটি শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কিভাবে এই জ্ঞান তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে কিভাবে গ্রহণ করার যায়। তো তিনি বলছেন এই ভাগবত জ্ঞান কিভাবে গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদক্ষন্তিতে জ্ঞান জ্ঞানিন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী ব্যক্তির কাছ থেকে কিভাবে এই জ্ঞান গ্রহণ করতে হবে সেটি তিনি বলছেন যে তদ্বিধি পরিপাতেন, অর্থাৎ পরিপাত করে, অর্থাৎ বিনর্ম চিত্তে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে এই জ্ঞান আহরণ করার উপদেশ ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে দিচ্ছেন। এবং বলছেন কি, সেবায়া পরিপ্রশ্ন সেবায়া, অর্থাৎ তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। এবং এটি তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে তিনি দিচ্ছেন। এবং আমাদের রামায়ণে শ্রীরামচন্দ্র যখন রাবণকে তিনি ভূমিতে সর্বাণের দ্বারা ধরসাত করেছিলেন এবং তার মৃত্যুকাল আসন্ন প্রায়, তখন শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন যে যাও রাবণের কাছ থেকে তুমি কিছু শিক্ষা গ্রহণ করো। তো প্রথমত লক্ষণ বলছে যে আমার প্রভু শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান, এই হচ্ছে অসুর আসুরিক প্রাপ্তির ব্যক্তি যিনি সীতা আমাকে হরণ করেছিল, তিনার কাছ থেকে আমার শিক্ষার কি আছে। তথাপি তিনি মনে করছেন, দাদা বলেছেন, গিয়ে তিনি তার মাথার কাছে দাঁড়িয়েছেন এবং যখন রাবণ লক্ষণকে দেখেছে তখন মাথা ঘুরিয়ে নিয়েছে। তো লক্ষণ এসে রাবণের এই বৃত্তি দেখে এসে বলছে যে দাদা দড়ি পুড়ে ছাই হয়ে গেছে, তথাপি এই রাবণের এখনও অহংকার যায়নি। তখন বলছে তুমি কিভাবে গিয়েছিলে, বলছে আমি গিয়ে মাথার কাছে দাঁড়ালাম ও তুমি ঘুরিয়ে নিল। তো শ্রীরামচন্দ্র জ্ঞান আহরণের শিক্ষা লাভের সূত্র তিনি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন যে তুমি করজোরে বিনর্ম চিত্তে গিয়ে রাবণের কাছে গিয়ে তুমি প্রশ্ন করো এবং তিনি সত্য সত্যই তোমাকে জ্ঞান প্রদান করবে। ঠিক সেইভাবে দাদা বলেছে এবং সেই চরণের দিকে গিয়ে দাঁড়িয়ে করজোর করে রাবণের কাছ থেকে কিছু শিক্ষা লাভের জন্য তিনি বলেছেন। তখন তিনি বলেছিলেন যে যদি ভালো কাজ হয়, অর্থাৎ কিছু ভালো কর্মের বিচার মনের ভিতরে আসে, তাহলে সেটি অতি তাড়াতাড়ি তিনি করতে বলেছিলেন। কেননা তিনি চেয়েছিলেন যে সমুদ্রের জল হচ্ছে নোনা, তা তিনি মিষ্ট করে দেবেন। এবং তিনি আরেকটি চেয়েছিলেন যে এই মর্তে থেকে, অর্থাৎ পৃথিবী লোক থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি তিনি লিফ্ট করে দেবেন, যাতে মানুষেরা কোনো তপস্যা না করে সহজেই স্বর্গে গিয়ে তারা যেতে পারে এবং এই মর্তে আসতে পারে। কিন্তু সেটি
তিনি আজ করব কাল করব বলে বলে আর করেননি। এবং আরেকটি তিনি বলেছিলেন যেটি, যে অশুভ কর্ম অর্থাৎ খারাপ কাজ যদি আমাদের মাথার মধ্যে আসে, তাহলে তিনি বলেছিলেন যে এটি হচ্ছে আজ করব কাল করব এই করে করে সেটিকে এড়িয়ে যাওয়া। আচ্ছা, শুভস্য শীঘ্রম অশুভ ধীরম, অর্থাৎ অশুভ কাজ তিনি বলেছিলেন যে ধীরভাবে অর্থাৎ আস্তে 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 আমাদের এড়িয়ে দেওয়া। তো এডুকেশন লাভের ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রথমই যেটি হচ্ছে সেটি হচ্ছে বিনম্র চিত্তে অর্থাৎ পরিপাতের সহিত এবং অকান্তিক সেবার দ্বারা তত্ত্বদ্রষ্টা পুরুষের মন জয় করে তারপরে প্রশ্ন করা এবং এই পারমার্থিক জ্ঞান লাভ করা। হরে কৃষ্ণ। তো জ্ঞান আরোহণের এই সূত্র যদি আমরা পালন করি, সত্য সত্যি আমাদের লাভ হবে। এবং যদি আমাদের মনে সুবিচার আসে, আমরা পারমার্থিক জীবন অবলম্বন করব, তাহলে শুভস্য শীঘ্রম এই আমাদের মানুষ্য দুর্লভ জন্মে আমাদের করে নেওয়া উচিত। এবং কোনো সময় আমাদের মনে যদি পড়ে যে আমরা তীর্থস্থান ভ্রমণে যাব বা বৈদিক শিক্ষা গ্রহণ করব, তো অবহেলা না করে সেটি চট করে আমাদের করা উচিত। তাহলে কি হবে, আমরা আমাদের পারমার্থিক জ্ঞান আহরণ করতে পারবো এবং এই মানব শরীর হচ্ছে মুক্তির দ্বার। আমরা এই শরীরে মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধনা করে ব্যাক টু গড ভগবত ধামে আমরা যেতে পারি। এবং সর্বোপরি চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ মায়াপুরে এসে তিনি আচণ্ডালকে এই কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, এই মহামন্ত্র তিনি দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র চ্যান্টিন এর দ্বারাই আমাদের পারমার্থিক জীবনের প্রগতি হবে এবং সর্বোপরি আমরা ব্যাক টু গড আমরা যেতে পারবো। আসুন আমরা সকলে মিলে এই দুর্লভ মানব জন্মকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলি। হরে কৃষ্ণ। এইরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপডেট হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে যায়। এবং আপনারা কি ধরনের ভিডিও পেতে চান এবং আপনারা কমেন্ট করবেন, এই বলে আমার বাণীকে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।